নদিয়ার নবদ্বীপে মহিলা গণধর্ষণ কাণ্ডে একের পর এক অভিযুক্ত গ্রেপ্তার। গত বৃহস্পতিবার গভীর রাতে নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন এলাকায় বছর 42-এর বিধবা মহিলাকে ঘরে ঢুকে জোরপূর্বক গণধর্ষণ চালায় বেশ কিছু যুবক। এরপরই নবদ্বীপ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতেই পুলিশ তদন্তে নেমেই নবদ্বীপ ধাম রেল কলোনি এলাকা থেকে দীপক দাসকে এবং নবদ্বীপের পার্শ্ববর্তী পূর্ব বর্ধমানের শ্রীরামপুর এলাকা থেকে মন্টু মণ্ডলকে গ্রেপ্তার করে। এরপর গতকাল রাতে পুলিশ আবারও জোরপূর্বক তল্লাশি চালিয়ে বেশ কিছুদিন ধরে গা ঢাকা দিয়ে থাকা আর এক অভিযুক্ত সুবীর লাহিড়ি ওরফে লাল্টু রাহিকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া যুবকের বাড়ি নবদ্বীপ স্টেশনের নিচেই রেল ঘুমটি এলাকায়। মঙ্গলবার ধৃত সুবীর লাহিড়ি ওরফে লাল্টু লাহিড়িকে নবদ্বীপ আদালতে পেশ করা হয়।